নৌকামার্কায় স্মার্ট বাংলাদেশ দেবে ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিষেধাজ্ঞা কিংবা পতন আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই উল্লেখ করে উন্নয়ন অগ্রযাত্রায় অপ্রতিরোধ গতিতে বাংলাদেশকে এগিয়ে নেবার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সমুন। রাজধানীর কাওলা প্রান্তে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন শেষে আগারগাঁওয়ের সুধি সমাবেশের মঞ্চে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাত্র 10 মিনিটে 11.5 কিলোমিটারের এই দীর্ঘ পথ নির্বিঘ্নে পাড়ি দিয়ে স্মার্ট বাংলাদেশের সাফল্যের মুকুটে যুক্ত করেন আরও একটি পালক। মঞ্চে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফলক উন্মোচন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের নিরবচ্ছিন্ন উন্নয়নের নেপথ্যে জনগণের সমর্থন এবং সরকারের ধারাবাহিকতার কথাই তুলে ধরেন প্রধানমন্ত্রী। 2009 সাল থেকে যে গণতন্ত্র এবং মানুষের ভোটের অধিকার আমরা নিশ্চিত করে জনগণের ভোটে ক্ষমতা এসে একটা গণতান্ত্রিক স্থিতিশীলতা পরিবেশ রাখতে পেরেছি, তার কারণেই আজকে বাংলাদেশের এই উন্নয়ন। সরকার পতনের আন্দোলন কিংবা নিষেধাজ্ঞায় অগ্রযাত্রা দাবায় রাখতে পারবে না বলেও জানান সরকার প্রধান। আজকে যারা আন্দোলনের নামে রোজই ক্ষমতা থেকে আমাদের ফেলে দিচ্ছে, আমি আপনাদেরকে বলতে চাই, যারা এখানে উপস্থিত সকলকে আমি বলবো, সেটা আমি কবির ভাষায় বলবো, মেঘ দেখে করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি, অন্ধকারই ফিরে আসে। মেঘের ঘনঘটা আমরা দেখি, আবার তারপর তো সূর্য ওঠে, কাজে ওই ভয় দেখিয়ে কোনো লাভ নেই। ভয়কে জয় করে বাংলাদেশের জনগণ তার উন্নয়নের অগ্রযাত্রায় অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাবে। উজান শেষে তীরে এসে নৌকা যেমন জনগণের কল্যাণে কাজ করেছে, তেমনি গড়বে স্মার্ট বাংলাদেশ। নৌকা সারা জীবন উজান ঠেলে ঠেলেই এগিয়ে গেছে, ঝড় ঝঞ্ঝা পাড়ি দিয়েই নৌকা আজকে তীরে থেকে জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছে। নৌকা মার্কা স্বাধীনতা দিয়েছে, নৌকা মার্কা অর্থনৈতিক উন্নতি দিয়েছে, নৌকা মার্কা ডিজিটাল বাংলাদেশ দিয়েছে, নৌকা মার্কাই স্মার্ট বাংলাদেশ আমাদের দেবে। আত্মবিশ্বাস নিয়ে নৌকায় আস্থা রাখার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। অগ্নি সন্ত্রাস, খুন, হত্যা অনেক কিছু আমরা দেখেছি, কিন্তু সেগুলি উত্তরণ ঘটিয়ে বাংলাদেশ ইনশাআল্লাহ এগিয়ে যাবে। আধুনিক যোগাযোগ ব্যবস্থায় মেট্রোর পরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আরেকটি নতুন মাত্রা যুক্ত করেছে, বিশেষ করে ঢাকার মানুষের জন্য যানজটমুক্ত যোগাযোগ ব্যবস্থার একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা স্মার্ট বাংলাদেশের প্রতিচ্ছবি। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।